হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো গোলা কাবাব। আজকে আমি বানাবো একদম নতুন একটা রেসিপি, গোলা কাবাব। খুবই সহজ এবং খুবই টেস্টি একটা রেসিপি, যেহেতু কুরবানির ঈদ আসছে, সেজন্য আজকে আমার সবার জন্য এই রেসিপিটা। আগে প্রথম কী কী লাগছে দেখে নিই। এখানে পেঁপে বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতন, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, এখানে কি মাছ 1/2 কেজি, হাফ কেজি বাসায় করা নিজে, পোস্ত বাটা 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, বাদাম বাটা বা গুঁড়া 1 টেবিল চামচ, এখন দেব জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচ তেলে গুঁড়া করা 1/2 চা চামচ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এগুলাকে এখন আমি সবগুলোকে আবার ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিব। আরো দিব 1টা পাউরুটির স্লাইস, আর পেঁয়াজ বেরেস্তা। এগুলোকে সব একসাথে আবার ব্লেন্ড করে নিব। হয়ে গেছে আমার পেস্ট করা। এখন গোলা কাবাব আমি তৈরি করব, এর জন্য নিয়েছি এরকম একটা কাঠি লাগবে। একটু বড় বড় সাইজের হবে। আমি হাতে একটু তেল মাখাই নিলাম, একটু বড় বড় সাইজ করে বানাবো। এরকম করে বানিয়ে নেবো বাকি সবগুলো, ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফুটাটাকে বড় করে দিব। সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে ভাজবো। 1টা প্যানে তেল গরম করে নিলাম, এখন কাবাবগুলো ভাজবো।
চুলা থাকবে মিডিয়ামের চেয়েও কম। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব হালকা আঁচে, নাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। একদম নতুন একটা রেসিপি, ট্রাই করবেন বাসায় সবাই, খুবই টেস্টি। হাফ কেজি কিমায় আমার 12টা গোলা কাবাব হয়েছে, সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। খুবই সুন্দর ফ্লেভার বের হয়েছে। কুরবানির একটা পারফেক্ট নতুন রেসিপি। ভাজা হয়েছে সেগুলো আমি তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিব আর বাকিগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল গরুর মাংসের গোলা কাবাব। যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তৈরি হয়ে গেল আমার সবগুলো কাবাব, তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে ভাজবো।